সোনারগাঁ উপজেলার একটা প্রাইভেট রিসর্টে আমরা দেখলাম হেফাজতের একজন কেন্দ্রীয় নেতা, তিনি মামুনুল হক, তিনি একজন মহিলাকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন। মাননীয় স্পিকার, সেগুলো টিভিতে সুন্দরভাবে তিনি মহিলাটা কে তিনি নিজের মুখেই তিনি স্বীকার করেছেন, তিনি তার স্ত্রী নন। যা হোক, সেগুলো নিয়ে আমরা তদন্তের আগে এবং আরও জেনে আমরা সবাইকে জানাবো। এই 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 ঘটনার পরে আমরা দেখলাম সারা নারায়ণগঞ্জের সেই রিসোর্ট কার আহ্বানে, কেন এই রিসোর্টকে ভাঙচুর করলো সেটাও আমাদের জানা নেই মাননীয় স্পিকার। সেখানে বিদেশি কয়েকজন ছিল, পুলিশ এবং বিজিবি যে সেই বিদেশিদেরকে রক্ষা করেছে মাননীয় স্পিকার। এই ধরনের তাণ্ডব মাননীয় স্পিকার হঠাৎ করেই, নিশ্চয়ই এর কোনো উদ্দেশ্য আছে, আমরা তদন্ত করে দেখছি। যারাই এই তাণ্ডব করে থাকেন তাদেরকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সর্বপ্রকার প্রচেষ্টা গ্রহণ করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা 26 তারিখ থেকে কাল পর্যন্ত আমরা একের পর এক সহিংস ঘটনা দেশবাসী অবলোকন করেছে। মাননীয় স্পিকার, 26 তারিখ ছিল আমাদের স্বাধীনতা দিবস। মাননীয় স্পিকার, এই দিনটি পালনের জন্য আমাদের সব বাংলাদেশের তো বটেই, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছিল এবং আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছিল। আমাদের দলীয় নেতাকর্মীরাও মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছিল। সেই রকমই দোয়া মাহফিলের আয়োজন আমাদের বাইতুল মুকাররমের কেন্দ্রীয় মসজিদে হয়েছিল। সেখানে আমরা লক্ষ্য করলাম নামাজের শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকজন ছোটাছুটি করছেন এবং আমাদের নেতাকর্মীরা যেখানে বসেছিলেন সেইখানে দৌড়ে আসছেন। আমাদের নেতাকর্মীরা ওখান থেকে জায়গা ত্যাগ করল। পরবর্তীতে দেখা গেল বৃষ্টির মতো ঢিলা বর্ষণ করছেন, অহেতু অযথা, যার কোনো কারণ ছিল না মাননীয় স্পিকার। শুধু এখানেই শান্ত হয়নি, ক্ষান্ত হননি মাননীয় স্পিকার, বিভিন্ন সারা দেশে বিভিন্নভাবে গুজব রটিয়ে দেওয়া হলো। গুজবের ই ছিল যে এইখানে আমাদের মুসল্লিদের উপর আক্রমণ হচ্ছে। এই গুজবের সূত্র ধরে অনেক জায়গায় আমরা দেখলাম সহিংস ঘটনা আমরা লক্ষ্য করলাম। আমরা 26 মার্চ ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারি মাদ্রাসা, এই সব জায়গাতেই দেখলাম এবং সিলেটে, নারায়ণগঞ্জে, সব জায়গায় আমরা দেখলাম এই গুজবকে ভিত্তি করে সহিংসতার আমরা লক্ষ্য করলাম। আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে তারা মোকাবেলা করছিল। হাটহাজারিতে 26 মার্চ এই গুজবকে কেন্দ্র করে ওখানের মাদ্রাসার ছাত্ররা বের হয়ে এসে আমাদের থানা ভবন, হাটহাজারি থানা ভবন আক্রমণ করেন। সেখানে পাশেই এক বাংলোতে আমাদের পুলিশের একজন বিসিএস ক্যাডারে নতুন সে চাকরিতে জয়েন করছে, তাকে বেরাধক মেরে, মানে তাকে আহত করেছেন এবং তিনি আজকে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তারপরে দেখলাম হাটহাজারি থানা আক্রমণের দৃশ্য আমরা দেখলাম। পুলিশ নিষেধ উপেক্ষা করে তারা এই আক্রমণ চালালো এবং পুলিশ বাধ্য হয়ে তাদের জানমাল রক্ষা করার জন্য, থানার অস্ত্রবাদী রক্ষা এবং তাদের জীবন রক্ষার জন্য তারা গুলি ছোড়েন। হাটহাজারি মাদ্রাসায় সেদিন 26 মার্চ 4 জন মৃত্যুবরণ করেন। ব্রাহ্মণবাড়িয়াও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল। ব্রাহ্মণবাড়িয়া 26 মার্চ
মানে এই উত্তেজনা ছড়িয়ে দেওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসার থেকে বের হয়ে এসে বিভিন্ন জায়গায় ভাঙচুর শুরু করে দেয়। সেখানেও একজন শাহাদাত বরণ করেন, মৃত্যুবরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া সেই উত্তেজনা 27শে মার্চও, আপনারা জানেন মাননীয় স্পিকার, ব্রাহ্মণবাড়িয়া আমাদের জানা মতে প্রায় 600 থেকে 700 মাদ্রাসা সেখানে রয়েছে। উত্তেজনা ছড়িয়ে পড়ার পরে সমস্ত ব্রাহ্মণবাড়িয়া একটা রণক্ষেত্রে পরিণত হয়। মাননীয় স্পিকার, রণক্ষেত্রে পরিণত হওয়ার পরে পুলিশের থানা আক্রমণ, পুলিশ লাইন আক্রমণ, পুলিশের যে অন্যান্য স্থাপনা ছিল সেগুলিতে আক্রমণ করা হচ্ছিল, ডিসির বাংলো একের পর এক, মানে পরিস্থিতি যখন অরাজক সৃষ্টি হয়ে যাচ্ছিল তখন পুলিশ বাধ্য হয়ে, পুলিশ এবং বিজিবি ফায়ার ওপেন করে। মাননীয় স্পিকার, সেখানে ব্রাহ্মণবাড়িয়া 27শে মার্চ 7 জন মৃত্যুবরণ করেন। 28শে মার্চও ঠিক একইভাবে এই সহিংসতার কারণে আরও 5 জন মৃত্যুবরণ করে। মাননীয় স্পিকার, মোট মৃত্যুবরণ করার সংখ্যা হল 17 জন। মাননীয় স্পিকার, এই তাণ্ডবে হাটহাজারিতে আমাদের সহকারী কমিশনার, ভূমি কমিশনার অফিস, আমাদের সদর ইউনিয়নের অফিস, জেলা পরিষদের ডাকবাংলা এবং পুলিশের থানা ভবন ভাঙচুর লুটতরাজ করে। আমরা প্রাথমিকভাবে আমরা 2-1টি অস্ত্র লুট হয়েছিল, সেগুলো আবার পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছিল। মাননীয় স্পিকার, ব্রাহ্মণবাড়িয়াতে এমন কোনো সরকারি অফিস নেই যেখানে এরা এই তাণ্ডব না চালিয়েছে। মাননীয় স্পিকার, আমরা একের পর এক লক্ষ্য করেছি, ব্রাহ্মণবাড়িয়া আমাদের শুধু সরকারি অফিস না। মাননীয় স্পিকার, আমাদের ছাত্রলীগের সভাপতি তার বাসভবন এবং আওয়ামী লীগের অফিস, এই সবগুলোর উপরেই একের পর এক আক্রমণ করেন মাননীয় স্পিকার। আমরা শুধু তাই নয়, মাননীয় স্পিকার, 28 তারিখে, যদি আমি শুধু 28 তারিখের কথাটাই বলি, পুলিশ লাইনে আক্রমণ এবং ভাঙচুর, খাটিহাতা হাইওয়ে থানা আক্রমণ, হাইওয়ে থানা এটা, এবং ভাঙচুর, জেলা পরিষদ আক্রমণ এবং ভাঙচুর, শিশু একাডেমি, মাননীয় স্পিকার, সেটাও আক্রমণ এবং ভাঙচুর, গ্যাস ফিল্ড অফিস সেখানেও আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতি, পানি উন্নয়ন বোর্ড অফিস, ব্রাহ্মণবাড়িয়া ভূমি অফিস, আশুগঞ্জ টোল প্লাজা। সবচেয়ে আমাদেরকে আহত করেছে মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও তারা ভাঙচুর করেছেন। আমরা, আমাদের পুলিশ, আমাদের বিজিবি চরম ধৈর্য সহকারে সেগুলি মোকাবেলা করেছেন, আমরা চিহ্নিত করেছি সবগুলো, যারা যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল আমরা ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করেছি। মাননীয় স্পিকার, আমরা সবগুলোই আইনের আওতায় নিয়ে আসছি এবং আমরা আইন অনুযায়ী এদের ব্যবস্থা আমরা গ্রহণ করার জন্য আমরা সর্বরকম ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকজনকে, আমার জানা মতে আমরা 22 জনকে আমরা আমরা আটক করেছি। এর মধ্যে নরসন্দিত বিভিন্ন ছবি আপনারা দেখেছেন মাননীয় স্পিকার, একজন ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে হাঁটতেছেন, তাকেও ধরা হয়েছে। আমরা একজনকে দেখেছি পিস্তল উঁচু করে ফায়ার করছেন, তা আমরা সবগুলোকে শনাক্ত করেছি এবং ধরছি, আমরা কেউকে বাদ দেব না এবং আইনের, আইন অনুযায়ী সবারে আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমরা কালকেও আরেকটা তাণ্ডব দেখলাম মাননীয় স্পিকার, সোনারগাঁ উপজেলার একটা প্রাইভেট রিসোর্টে আমরা দেখলাম হেফাজতের একজন কেন্দ্রীয় নেতা, তিনি মামুনুল হক, তিনি একজন মহিলাকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন।
মাননীয় স্পিকার সেগুলো টিভিতে সুন্দরভাবে তিনি মহিলাটা কে তিনি নিজের মুখেই তিনি স্বীকার করেছেন, তিনি তার স্ত্রী নন। যা হোক, সেগুলো নিয়ে আমরা তদন্তের আগে এবং আরও জেনে আমরা সবাইকে জানাবো। এই এই ঘটনার পরে আমরা দেখলাম সারা নারায়ণগঞ্জের সেই রিসোর্ট কার আহ্বানে, কেন এই রিসোর্টকে ভাঙচুর করলো সেটাও আমাদের জানা নেই মাননীয় স্পিকার। সেখানে বিদেশি কয়েকজন ছিল, পুলিশ এবং বিজিবি যে সেই বিদেশিদেরকে রক্ষা করেছে মাননীয় স্পিকার। এই ধরনের তাণ্ডব মাননীয় স্পিকার হঠাৎ করেই, নিশ্চয়ই এর কোনো উদ্দেশ্য আছে, আমরা তদন্ত করে দেখছি। যারাই এই তাণ্ডব করে থাকেন তাদেরকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সর্বপ্রকার প্রচেষ্টা গ্রহণ করেছি মাননীয় স্পিকার। আমরা এই যে ঘটনাগুলি ঘটছে সবগুলি আমাদের কাছে মনে হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিত স্বাধীনতার সেই বিরোধী চক্র একখানে হয়ে এরা এই কাজটি করে যাচ্ছে। আমরা সেগুলি তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করে মাননীয় স্পিকার আমরা জানাবো এবং তার ব্যবস্থা নেব আমরা ব্যবস্থা। এবং আমরা অনেক অনেক ফটো এবং অনেক কিছু আমরা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করছি, আমরা সবগুলি দেশবাসীকে আমরা জানিয়ে দিব। ধন্যবাদ মাননীয় স্পিকার।